আজকে তো মামা চলে আইছে, ওদিন তো কইলা উত্তরা ঠিক আছে মামা আহেন আহেন, এখন কি কইবা কও? সাত খুলা যাব, প্যান খুলা যাব, বুঝো নাই কত কিছু খুলবো এখন। বেথে রে ভাই, যে সেক্সারের লগে কোনোদিন পারেও নাই পারবেও না, হ্যাঁ ফিউচারে পারবে না ভাই। ওই যে ইয়ামাহা R15 ভার্সন 4 আসতেছে, 4 এরও কিন্তু খাইয়া দিব এই GSXR, মনে রাখো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকালবেলায় আমরা চলে এসেছি মাওয়াতে, আর মাওয়াতে আসার কারণটা হচ্ছে আমার V3 অ্যান্ড GSXR আমরা কালকে আর হচ্ছে পরশু দিন দুইটা বাইক সার্ভিস করছি, আর আজকে চলে এসেছি হচ্ছে দুইটা বাইকের পারফরমেন্স টেস্ট করার জন্য। সো সামনে একটা জায়গায় দাঁড়াই, দেন হচ্ছে ফার্স্টে আমরা স্টার্ট করব 0 to 100, দেন হচ্ছে আমরা দুইটা মিলে একটা ড্রাগ দিব। সো লেটস এনজয় দ্য ভিডিও। আয় হৃদয়, আজকে তো মামা চলে আইছে, ওদিন তো কইলা উত্তরা ঠিক আছে মামা আহেন আহেন। এই যে যে বাইকের চেহারাটা দেখো, এটা কি বাইক কত? GSXR, বাংলাদেশের টপ স্পিড আলা বাইক, কিং কিং কিং। ফালাও ফালাও ফালাও, ঠিক আছে ওকে। জিরো টু হান্ড্রেড হয়ে যাক, চলো তাহলে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা পিপ পিপ দিও, আইরা জেলে কাইটা দিও না বুঝছেন, কাইটা তো মুখে লাগা মিয়া, আমার কাইটা দিও আর, ক্যামেরা নিয়ে আইছি আপনার, আমার কাইটা দিও আর ভাই, অভ্যাস নাই। ওকে পিপ পিপ দিও। আচ্ছা আমরা তিনটা হরন নাই, হ্যাঁ তিনটা হরন দাও, তিনটা লাস্টেরটা দিয়ে দিতাম। হ্যাঁ সো আমি ফার্স্ট টাইম GSXR রাইড করছি 0 to 100, আমি V3 সাথে পারি নাই। সো এখন সেকেন্ড টাইম আমি V3 নিছি আর GSXR হৃদয় নিছে। সো হ্যাঁ হৃদয়, তাহলে তখন তো আমি GSXR লয়ে পারলাম না, এখন তুমি ট্রাই করো, ঠিক আছে দাঁড়াও। জিরো টু হান্ড্রেড আমি উইন। GSXR ভালো গাড়ি, চলো এখন আমরা একটা রেস দেই, ঠিক আছে? আচ্ছা সামনে বেশি রিস্ক নিবা না, সামনে যদি কোনো গাড়ি টাড়ি দেখো তাহলে স্লো হয়ে যাও, ঠিক আছে? ওকে পিপ পিপ দিও।
দেখটা দাও। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things. I gotta just let it all out, I'm talking about the shit they've been talking about. Telling me I should do this, telling me I should do that. Telling me things about rap. Talking the truth and that stab in my back, that will knock me off track. No, no, too many things have been building, been hard to deal with, I just been drinking. Remember my moves in the past, I'm wondering what was I thinking. Lately I'm living in fear, wondering what if the end is so near. All of this shit going on, the shootings are strong, one shot to the head and I'm gone. I'm losing control but I can't let it go, cause I'm trying to get more and I've been in the moment. I've been in the zone and I'm moving alone. I don't pick up the phone when my family call, I've been doing it wrong and I don't know what's happening. Trying to get what I just been imagining, getting close and I just been examining all of the fake shit the game has been packaging. I've been keeping real, I've been knowing what I feel, I've been out here trying to kill. Where most of the people are so close-minded. They go into school and they work in a job, but they don't even like it. I won't be put in a box. Nobody telling me what I should write. Nobody telling me what I should write. B3 আমার সাথে পারে নাই, সো একটু দাঁড়াই, আবার সেকেন্ড বার ট্রাই করব। বেল নাই, বেল নাই, তোমার বেতেরির বেল নাই, তোমার বেতেরির বেল নাই ভাই। আমি 0-100 পারি নাই, ঠিক আছে, আমার গিয়ার শিফটিং মিস হইছে, বাট রেসে কিন্তু তুমি জিততে পারলা না। কও চলো আবার আর একটা দিয়ে দেই, চলো আর একটা দেয়া দেয়। আবার সাত খুলা যাবো, প্যান খুলা যাবো, বুঝো নাই কত কিছু খুলবো এখন। বেথেরে ভাই জিএস এক্সারের লগে কোনোদিন পারেও নাই, পারবেও না, হ্যাঁ ফিউচারে পারবে না ভাই। ওই যে ইয়ামাহা R15 ভার্সন 4 আসতেছে, 4 কিন্তু খাইয়া দিব এই জিএস এক্সার, মনে রাখো। তো ফার্স্ট টাইমে আমি উইনার হইছি, মানে জিএস এক্সার উইনার হইছে, এখন সেকেন্ড টাইমে দিব আবার। ওকে, ভিডিওতে মাসকালে আমার কইছিল যে হৃদয় একবার হইলো আমার জিতাও না, ইজ্জত শেষ হইবো। হ্যাঁ খাইলে তো আমার কাজ নাই মিয়া, খাইলে দিতাম না, খাইলে আমার কাজ নাই। দাঁড়াও গাড়ি ঘুরে যায় লোক, যেমনে যাইতাছে গাড়ি ঘুরি, দাঁড়াও। I felt it's paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it. GSX are win.
মাওয়া রোডে কিন্তু এখন পুলিশ থাকে। আপনারা যারা স্পিডিং করতে আসেন তারা অনেক সাবধানে স্পিডিং করবেন, কারণ ওনারা কিন্তু চেক করে। আচ্ছা, 0 to 100-এ আমি যখন GSXR রাইড দিতেছিলাম তখন V3-র সাথে আমি পারি নাই, লোজার হয়েছে, V3 উইনার হয়েছে। সেকেন্ড টাইমে আমি V3 নিছি, হৃদয় GSXR নিছে, আমি V3-তে উইনার হয়েছি। অ্যাকচুয়ালি V3 1-2 গিয়ারে অনেক আগায় যায় এটার থেকে। সো দেন হচ্ছে আমরা ড্রাগ দেই, ড্রাগ দেওয়ার পরে দুইবারই হচ্ছে GSXR উইনার হয়। সো টপে গিয়ে GSXR এর সাথে V3-র খাওয়া নেই, বাট 0 to 100-এ V3 উইনার হয়। সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দ্যাম স্টে সেফ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সট্রিম বাইকার মিজান। আল্লাহ হাফেজ। সে পাশে না।